প্রতিষ্ঠান একজন ব্যক্তির ইচ্ছা অনিচ্ছা ছাড়া কাজ করতে পারছে না, একজন ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার ওপর রাষ্ট্রের শত প্রতিষ্ঠান নির্ভর আপনার দায়িত্ব নির্ভর করছে। ফরমাইশি রায় দিয়ে আজকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। কিভাবে ফরমাইশি রায় একের পর এক রায় দিয়ে তারেক রহমানকে দেশের অভ্যন্তরে আসতে দিচ্ছে না? আজকে তো আব্দুর রাজ্জাক ওই যে বলে না প্যান্ডোরার বক্স খুলে দিয়েছেন, সাজ্জাদির কালো নেকাব খুলে গেছে। কে এম হাসান বিএনপির আন্তর্জাতিক সম্পাদক ছিল সেই 78-79 সালে, সেই কে এম হাসানের তত্ত্বাবধানে সরকারকে আপনি বিশ্বাস করেন না, আর শেখ হাসিনার সরকারের বিএনপিকে নির্বাচনে যেতে হবে, বাংলাদেশের মানুষকে নির্বোধ মনে করেন নাকি? ব্যাপারে আজকে বাংলাদেশ সুপ্রিম কোর্টকে সিদ্ধান্ত নিতে হবে, তারা কি এখনো নিশ্চুপ থাকবে নাকি কৃষি মন্ত্রীর এই বক্তব্যে কিছু বলবে? কারণ উনি বলেছেন ঘটনার সত্যতা বলেছে, সাজান ওমরের জামিনের মধ্য দিয়ে এটার সত্যতা প্রতিভাত হয়েছে। জামিনে নাসের ভাই বলছিলেন, যথার্থই বলেছেন, ফরাদ ভাইও জানেন আমরা তো প্রতিনিয়ত এই প্রফেশনে আছি, একটা জামিন হলে সেই জামিনের ভেরিফিকেশনই হতে একদিন দুদিন লাগে, অর্ডার নামতেই সময় লাগে, যৎসাহ পরের দিন অর্ডার দেয় অন্তত নিম্ন আদালতে। তো এইটা রকেটিতে আপনার সুপারসনিক গতিতে কেন হলো আমরা জানি না। দা মোমেন্ট জামিনের খবর আমি পেয়েছি একজন আমির ভাবাপন্ন আইনজীবী বন্ধুর কাছে, কি আমি তার নাম বলে বিরত করতে চাই না, আমাকে বলেছে মাউন ভাই সাজান ওমর কিন্তু ছাড়া পেয়ে গেছে, আমি ওই দিন কোর্ট থেকে ফিরছিলাম অন্য কাজে, আওয়ামী লীগ থেকে আওয়ামী লীগে যাচ্ছে অথবা ওই কিংস পার্টিতে যোগদান করবে। এটা তো সবাই বাংলাদেশের মানুষ এত বোকা না, আপনি একটা জনমত জরিপ করেন আপনি দেখেন 99% বলবে, ইভেন আওয়ামী লীগও যারা করে ন্যূনতম এখনো যাদের বিবেক অবশিষ্ট আছে উচ্ছিষ্ট ভোগীরা বাদে, তারাও বলবে যে এই নির্বাচন না নেই, এটি একটি প্রহসন তামাশা। আর কিংস পার্টির কথা যেটা বলছেন, যুগে যুগে দালালদের এই পরিণতি হয়, যুগে যুগে বিশ্বাসঘাতকদের এই পরিণতি হয়। আপনাকে কয়েকটি বিষয় মনে রাখতে হবে, দল বদলের দুটি রাজনীতি আছে, আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ করেছিল মওলানা ভাসানী, বাংলাদেশের জনগণের সদানন্দ পূর্ব পাকিস্তান পূর্ব বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। যেমন অনেকে সরকারি দলের প্রলোভন ছেড়ে বিরোধী দলে যোগদান করে গণতন্ত্র তার স্বাধীন বাক স্বাধীনতা এগুলো প্রতিষ্ঠার জন্য, আর এনারা এই যে সো কল কিংস পার্টি তারা হালুয়া রুটির লোভে, তারা বোধহয় আওয়ামী লীগের প্রলোভনে পা দিয়েছিল কিছু আপনার ওই যে যা আমি আর বলতে চাই না, সেগুলো পাওয়া এমপিশিপ পাওয়া, এখন তো দেখেছেন আওয়ামী লীগ তাদেরকে একদম আস্থা করে নিক্ষিপ্ত করেছে, সে এটি আর আলোচনার বিষয় নেই, বরং ইতিহাসের অন্ধকারে তাদের নাম থাকবে যেরকম মুক্তিযুদ্ধের সময় মন্ত্রিসভার সদস্যদের ছিল। আমি বরং যে কথাটি বলতে চাই যে আমি ইউনাইটেড লয়ার্স ফ্রন্টের কোঅর্ডিনেটর হিসেবে আমরা আইনজীবীরা এবং আমাদের ইভেন এই জাতীয়তাবাদী আদর্শ বিশ্বাসী ছাড়াও নর্মাল আইনজীবীরাও তারেক রহমানের একটি বক্তৃতার একটি লাইন খুবই অনুধাবন যোগ্য এবং খুবই জনপ্রিয় হয়েছে এবং খুব কার্যকর হয়েছে, নেতৃত্ব দিন এবং নেতৃত্ব নিন, নেতৃত্ব নিন এবং নেতৃত্ব দিন, আরেকটি হচ্ছে হালুয়া রুটির এমপি হওয়ার চাইতে জনগণের পাশে থাকা ভালো। এই যে একটি আদর্শবাদী উচ্চারণ জনাব তারেক রহমান, বিএনপির মতো এবারও একটা বড় উদারনৈতিক রাজনৈতিক দলের নেতা হয়েও একটা প্রচন্ড বামপন্থী রাজনৈতিক দলের নেতার মতো যে তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং দেশের গণতন্ত্র মানুষের অধিকার রক্ষার জন্য কোন প্রকার ফাঁদে পা দেননি, কোন প্রকার প্রলোভনের কাছে বিএনপি রাজনীতিকে বরং বিএনপি রাজনীতিকে বলিয়ান রেখেছেন, আমি বলবো অনেক মানে বাংলাদেশের ভবিষ্যতের জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয় দিক, কারণ এই রাষ্ট্রকে সংস্কার করতে হবে। ফরাদ ভাই তার সুন্দর যুক্তি দিয়ে যাই বলুক, দলীয় বাধ্যবাধকতা থাকায় এই রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান কাজ করছে না, খাদ্যমন্ত্রীর স্বীকারোক্তি তার জ্বলন্ত প্রমাণ, কোন প্রতিষ্ঠান একজন ব্যক্তির ইচ্ছা অনিচ্ছা ছাড়া কাজ করতে পারছে না, একজন ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার ওপর রাষ্ট্রের শত প্রতিষ্ঠান নির্ভর আপনার দায়িত্ব নির্ভর করছে, হয় আত্মসমর্পণ করেছে, হয় আজ্ঞাবাহ হয়েছে, পদলেহন করেছে, অথবা ভয়ে জাস্টিস এস কে সিনহার নির্মম পরিণতির কথা মনে রেখে
আত্মসমর্পণ করেছে। আপনি তারেক রহমানের কথা যেহেতু উঠিয়েছেন, তারেক রহমান তীব্র গণ আন্দোলন, তারেক রহমান সম্পর্কে ওনারা যেটা বলে থাকে যে দেশের মানুষের পাশে দাঁড়াচ্ছে না, রাজনীতি মানে মাঠে উনি নেই, উনি ভিডিও বার্তার মাধ্যমে উনি জনগণকে উস্কানি দিচ্ছেন, এই ধরনের বক্তব্য তো আমরা সরকারের কাছ থেকে শুনে থাকি। এইটাকে এই বক্তব্যের ক্ষেত্রে আপনি কি বলবেন? উনি তো আসলে দেশের মানুষের সাথে দূরে থেকে দেখেন, দেখেন আমাদের আমাদের মহান মুক্তিযুদ্ধ সময় যে সরকার নেতৃত্ব দিয়েছিল, বাংলাদেশ স্বাধীন করেছিল, মুজিবনগর সরকার, সেইটার নেতৃত্ব দিয়েছিল তারা কলকাতার থিয়েটার রোড থেকে বসে। এবং বিশ্বের বহু দেশে, বহু গণতান্ত্রিক আন্দোলনে, বহু বিপ্লবে অনেক বড় বড় নেতারা দেশের বাইরে থেকেই রাজনৈতিক নেতৃত্ব দিয়েছে। কাজে এগুলো এগুলো রাজনৈতিক রেটোরিক। আজকে যদি তাই হয়, সরকার তো হাইকোর্টের মাধ্যমে তাই আমাদের কণ্ঠ রুদ্ধ করার জন্য কি সব ইনজাংশনও করিয়েছিল সরকারি দলের আইনজীবী দিয়ে। আপনি জানেন কয়েকদিন আগে আমি একটা জেলা শহরে গিয়েছিলাম একটা কাজে, উপজেলা শহরে, সাধারণ দোকানদার অপেক্ষা করছে কখন তারেক রহমানের আজকের ভাষণটা, আজকের ওনার বার্তা বের হবে। মানুষের ভাষা শেখ হাসিনা বুঝতে পারে। শেখ হাসিনা একটা রাজনৈতিক পরিবারের জ্যেষ্ঠ কন্যা, একটা বড় রাজনৈতিক দলের নেত্রী, অত্যন্ত বিচক্ষণ। সে জানে তারেক রহমান আগের চেয়েতে অধিক অধিক জনপ্রিয় হয়েছে, যে জনগণ বা যে সমাজের মানুষ নানা কারণে আগেও আগে হয়তো কোনো কারণে তারেক রহমানের পূর্ণ আস্থাবান ছিল না, কিন্তু তার এই চমৎকার ভিডিও বার্তাগুলো, তার দলকে সংগঠিত করা, একটি বুনিয়াদি শক্তিশালী জাতীয়তাবাদী রাজনৈতিক আদর্শের উপর ভিত্তি করে তীব্র দমন পীড়নের মধ্যে লড়াই সংগ্রামকে চালিয়ে যাওয়ার যে নেতৃত্ব তিনি দিচ্ছেন, তিনি আজকে বিএনপির শুধু না, আমি তো বলি আমি তো সরাসরি বিএনপির সদস্য না, এখনো সেই সৌভাগ্য হয়নি, কিন্তু আমি মনে করি যে উনি আজকে শুধু বিএনপির চেয়ারম্যান ভারপ্রাপ্ত নন, তিনি আজকে জাতির নেতা গণতান্ত্রিক আন্দোলন। আর আমি শেষ করার আগে যে কথাটা আমরা আইনজীবীরা জানি, ঘর আমাদের চোখের সামনে ঘটেছে, সবাই জানি, ইভেন আওয়ামী লীগও জানে, আব্দুর রাজ্জাকের এই বক্তব্যের মধ্যে দিয়ে প্রমাণ হলো যে গণতন্ত্রের মা এবং আপোষহীন দেশনেত্রী, তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কিভাবে ফরমাইশি রায় দিয়ে আজকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, কিভাবে ফরমাইশি রায় একের পর এক রায় দিয়ে তারেক রহমানকে দেশের অভ্যন্তরে আসতে দিচ্ছে না। আজকে তো আব্দুর রাজ্জাক ওই যে বলে না, প্যান্ডোরার বক্স খুলে দিয়েছেন, সাজ্জাদির কালো নেকাব খুলে গেছে, সমস্ত জিনিস উদ্ভাসিত হয়েছে, এবং ফরাদ ভাইয়ের মতো অত্যন্ত বিচক্ষণ মানুষও আজকে স্বীকার করতে বাধ্য হয়েছেন যে ওনার ভাষায় দুই ভাগে ভাগ করেছেন, যে রাজ্জাক সাহেব সরলতার মধ্যে বলছে, কারণ এটাই সত্য, সত্য চাপা থাকে না, যে বলে না ছাই চাপা আগুন দিয়ে সত্য চাপা যায় না। আশা না আশা প্রশ্ন নিয়ে আওয়ামী লীগের এত টেনশনের দরকার নেই। আপনি সাহস থাকলে সুষ্ঠুভাবে, আমি খুব দৃঢ়ভাবে বলছি, সাহস থাকলে আপনি যেভাবে দুইবার ক্ষমতা এসেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে 1996 এবং 2008, আপনি কোন আমলে জাস্টিস কে এম হাসান বিএনপির আন্তর্জাতিক সম্পাদক ছিল সেই 78-79 সালে, সেই কে এম হাসানের তত্ত্বাবধানে সরকারকে আপনি বিশ্বাস করেন না, আর শেখ হাসিনার সরকারের বিএনপিকে নির্বাচনে যেতে হবে, বাংলাদেশের মানুষকে নির্বোধ মনে করেন নাকি? ক্ষমতা বদলে নির্বাচন বাদ দেন। ফরাদ ভাই, আপনি আমার দুঃখের কথা শোনেন, সুপ্রিম কোর্টের ইতিহাসে গত 2 বছর, বিশেষ করে গত এই বছরে বারের নির্বাচন, যে নির্বাচনে কোন সরকারের কিছু এসে যায় না, আওয়ামী লীগের ক্ষমতায় থাকার এবং সমস্ত প্রতিষ্ঠানের যে ক্ষুধা, যে উদর্গ বাসনা, যে গোগ্রাসী আগ্রাসন, সুপ্রিম কোর্ট বারের নির্বাচন তারা জবরদখল করে নিয়েছে, জোর করে আওয়ামী লীগের সমর্থকরা বার দখল রেখেছে, যে সরকারের ছত্রছায়ায় অধীনে বারের মতো একটা সমিতি নির্বাচন সুষ্ঠু হয় না, সে সরকারের অধীনে তত্ত্বাবধায়ক আপনার দলীয় ক্ষমতা বদলে নির্বাচন সুষ্ঠু হবে? এবং এত কিছুর পরে বিএনপি যায়নি, তারপরও তো কেউই আর ভরসা করছে না একজন, আমি তো মনে করি জননেত্রীর অত্যন্ত কষ্ট হচ্ছে, উনার মনের মানুষ হয়তো, প্রত্যেকে গিয়ে বলছে আমাকে ভাগ দেন, আমাকে ভাগ দেন। এবং আমাদের লাইনের কথা না, এই সরকারের সবচেয়ে ঘনিষ্ঠ, ভরত ভাইয়ের অত্যন্ত ঘনিষ্ঠ আমি জানি, ডক্টর মুনতাসির মামুন নিজের দলকে বলতে পারেনি ভয় করে, মেনন ভাই ইনু ভাইয়ের উপর দিয়ে ঝিকে মেরে বউকে শিখার মতো বলেছে
এই ভিক্ষুকদের গণতন্ত্র দিয়ে দেশ বাঁচানো জানা। আজকে সবার বিবেকের বোতাম খুলতে শুরু করে, 7 তারিখ আসার আগে দেখবেন সবাই খুলবে। হীরক রাজার দেশে দেখেননি শেষ দৃশ্য? হীরক রাজার দেশ, হীরক রাজার নিজে দড়িয়ে টানতে গেছে রাজার মূর্তি ভাঙার জন্য, জনগণের আন্দোলন এরকমই। কাজেই আমি মনে করি অতীতের চর্চা করলে সমস্যার সমাধান হবে না। আমরা 91 সাল থেকে, যে আমার কাছে বিবৃতি আছে, আমি আর পড়লাম না, 73 নির্বাচন নিয়ে আওয়ামী লীগের অত্যন্ত ঘনিষ্ঠ ন্যাপে সভাপতি অধ্যাপক মুজাফর আহমেদ এবং সাধারণ সম্পাদক পঙ্কজ ভট্টাচার্য কি বিবৃতি দিয়েছিল, আর আওয়ামী লীগের তো ঐতিহ্য এগুলো। 47-এর পর থেকে ডাকসুতে একবারই নির্বাচন এখন পর্যন্ত ব্যালট বাক্স ছিনতাই হয়েছিল, সেটিও 1973 সালে আওয়ামী লীগের আমলে। কাজী অতীত কারোর জন্য মঙ্গল বয়ে আনবে না। আমরা যেটা মনে করি, নির্বাচন নামের প্রহসন তো ইতিমধ্যে জনগণ দেখেছে, সার্কাস পার্টি ক্লাউনদেরও দেখেছে, নির্বাচনের রেজাল্ট আমরা পেয়ে গিয়েছি, সোকল নির্বাচন এটি একটি প্রহসন, ওই যে মাইকেল মধুসূদনের মতো যে প্রহসন থাকে সেরকম প্রহসন। এখন যেটি দরকার, আমি প্রায় যেটা বলি, বাংলাদেশের জনগণের প্রতি একজন ফেলো নাগরিক হিসাবে, একজন সচেতন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে, আর্চবিশপ ডেজমন্ড টুটুর বিখ্যাত উক্তি হচ্ছে, জুলুমের সময় তুমি যদি নীরব থাকো তাহলে তুমি জালিমের পক্ষ নিয়ে। আসুন আমরা নীরব না থেকে, ওই যে সৈয়দ আব্দুল হাদির একটা বিখ্যাত গান আছে, জন্ম থেকে জ্বলছি, কেউ একজন কথা বলে ভেঙে দাও সমস্ত নীরবতা। নীরবতা মানুষ ভেঙে আরো ভাঙছে। আমি মনে করি আবু নাসের ভাই অত্যন্ত সুন্দর বলেছে, আমার এটা অনেকবার বলেছি, এখনো সময় আছে, ফরাদ ভাইয়ের বিবেকও নিশ্চয়ই সায় দেবে, এই প্রহসন বন্ধ করে। নির্বাচন তত্ত্বাবধায়ক নামের প্রতি অ্যালার্জি থাকলে নির্বাচনকালীন সরকার একটা গঠন করে দিয়ে নিরপেক্ষ নির্বাচন দেন। যেভাবে 80% জনগণ আপনাদের সঙ্গে আছে, আইয়ুব খানের চেয়ে বেশি উন্নয়নের যেহেতু দাবি করছেন, নিশ্চয়ই জনগণ আপনাদেরকে আবার ক্ষমতায় আসবে।